হ্যালো বন্ধুরা, আজ আমি উপস্থিত ছিলাম ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথি ফার্মেসি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সেমিনারে। বেঙ্গল হোমিওপ্যাথি কেমিস্ট অ্যান্ড ডায়াগনোসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সেমিনারটি আয়োজন করা হয়েছিল হুগলি জেলার সমস্ত ফার্মেসিস্টদের নিয়ে। এই মিটিংটা আয়োজন করা হয়েছিল চুঁচুড়া চকবাজার মিউনিসিপ্যালিটিস মিটিং হলে। উপস্থিত ছিলেন হুগলি জেলার সমস্ত ফার্মেসির কর্ণধারগণ এবং হুগলি ডিস্ট্রিক্টের প্রধান ড্রাগ অফিসার এডিএ সাহেব, এবং উপস্থিত ছিলেন চুঁচুড়ার মিউনিসিপ্যালিটিস প্রধান এবং কাউন্সিলর। এছাড়া বিখ্যাত বিখ্যাত হোমিওপ্যাথি কোম্পানির এমআররা তাদের স্যাম্পেল ফাইল নিয়ে এই অনুষ্ঠানে স্টল দিয়েছিলেন এবং প্রত্যেক ফার্মেসিতে তাদের স্যাম্পেল ফাইল প্রদান করেছিলেন। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত মেডিসিন কোম্পানি এসসি দেবের কর্ণধার শ্রী চঞ্চল চন্দ্র দেব মহাশয়। তার উপস্থিতি এবং মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি আরও অনেক শোভা বৃদ্ধি পেয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল যে সমস্ত ফার্মেসিস্টরা তারা ফার্মেসির যথাযথ নিয়মকানুন মেনে যাতে ফার্মেসি চালাতে পারে এবং ফার্মেসির চালানোকালীন সুবিধা অসুবিধাগুলি যাতে একত্রিতভাবে সমাধান করে এবং সকলে মিলে আমরা একটা ছাতার তলায় এসে কাজ করতে পারি, আমাদের সুবিধা অসুবিধাগুলো সেগুলো ডিসকাস করতে পারি এবং একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা যাতে সাধারণ মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে আরও অনেক বেশি পরিষেবা দিতে পারি। তো এই উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি আয়োজন করা হয়েছে এবং সেটি আমাদের মিটিংয়ে আলোচনা করা হয়েছে। এবং অনুষ্ঠানের শেষে খাওয়া দাওয়া এবং সর্বোপরি সকলের মূল্যবান সময় দিয়ে এবং মূল্যবান বক্তব্য দিয়ে এই অনুষ্ঠানটি দারুণভাবে সার্থক হয়েছে। এই ধরনের আরও অনুষ্ঠান, আরও মিটিং আরও হোক আমি চাইব, তাতে আমাদের এবং সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। বাই বাই। দিস ভিডিও স্পন্সরেড বাই ডক্টর এইচ হোমিও ফার্মেসি পান্ডোয়া বিবেকানন্দ নগর।